আমি 1971-এ SSC পরীক্ষার্থী ছিলাম। সেই সময় আমি সংসারের বড় ছেলে ছিলাম, সংসারে তিন ভাই দুই বোন ছিলাম। আমার ডিউটি ছিল একটা সবসময় মায়ের হাতে বাজার করা, আসলে নামাজের আগে পরে বুঝিয়ে দেওয়া। বাবা ব্যবসায়ী ছিলেন, বাবার সাথে আরেকজন সহকারী ছিলেন, উনি এক সময় সীতাকুণ্ড বাজারে এক মঙ্গলবারে সীতাকুণ্ড বাজারে টুকটাক ব্যবসার উদ্দেশ্যে আসছিলেন। তখন আমি আমার দায়িত্ব মনে করে আমি বাজারগুলো মায়ের হাতে তুলে দেওয়ার জন্য আমি বাজারে আসছিলাম। সীতাকুণ্ড বাজারে বাজারগুলো আমার করা হয়ে গেছে, আমি কিছুক্ষণের ভিতরে চলে যাবো বাজার থেকে। দিনেরখান দেখলাম যে দুইটা ছোটো ছোটো প্লেট ঈশানকুল থেকে উড়ে আসলো। আমি বয়সে ষোলো পার হয়েছে, শতকাতে পা দিয়েছি এই বয়সে। আমি প্লেনগুলো দেখে আমি আনন্দ উপভোগ করতেছি যে যে এত নিচে, এত সুন, এত ছোট, এত নিচু প্লেন আমি আর দেখিনি। তখন এক চক্কর দেওয়ার পরে দেখলাম যে প্লেনগুলো আমাদের এই বাজারের উপর অন্তত প্রায় অন্তত তৎসময়ে অন্তত 3-5 হাজার মানুষ বাজারে বাজার কেনাকাটা করতেছে এই সীতাকুণ্ড বাজারে। সেখানে প্লেনগুলো ব্রাশ ফায়ার করতেছে, মানুষ কত বিহ্বল হয়ে গেল। আমিও জ্ঞান হারার মতো আমি এদিক ওদিক ছুটাছুটি করার এক পর্যায়ে আমি বসে গেলাম। বসে যাইয়ে দেখতেছি যে অনেক মানুষের পা নাই, মাথা নাই, সব চলে যাচ্ছে, কি রক্তাক্ত অবস্থা, ছুটাছুটি করতেছে সবাই। তখন আমি এক পর্যায়ে আরেক চক্কর দেওয়ার আগ মুহূর্তে আমি নিজ জ্ঞান থেকে আমি ড্রেনে পড়ে গেলাম। পাশে একটা ড্রেন ছিল, ড্রেনে পড়ে গেলাম। ড্রেন থেকে উঠে আমি এইদিক ওদিক দেখা সব দেখতেছি। তখন আমি এই ড্রেন থেকে উঠে আরেক চক্কর দেওয়ার আগে ড্রেন থেকে উঠে আমি রাস্তার পশ্চিম পাশে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু রাস্তার পশ্চিম পাশে তিন ভাগের একবার গেছি মাত্র, দেখছিলাম তো একটা বোমার মতো কী যেন পড়লো, একটা মানুষ ঠিক মানে পচা গধুর মতো ছিঁড়ে গেল আমার সামনে। আমি সেটা দেখে আবার আমি ড্রেনে পড়ে গেছি। তিন চক্কর প্লেনে হামলা করার পরে তখন দেখলাম যে আমি ড্রেনে আছি এবং খুব কাদাময় কাঁচরা হয়ে গেছে আমার গায়ে। আমি 2-4-5-7 মিনিটের ভিতরে ওই ডিগি থেকে ডুম একটা মারি আবার আসলাম। দেখলাম যে আমার বাবাও কোথা থেকে আসছে, আমার ওই বাবার কর্মচারী উনিও আসছে, উনি গুড়ের ব্যবসায়ী ছিলেন। দেখলাম আমার বাজারগুলো এলোমেলো হয়ে গেছে। ওই গোটা সীতাকুণ্ড বাজারে, গোটা সীতাকুণ্ড বাজারে এই অবস্থাতে গোটা সীতাকুণ্ড থানাতে মা বাবার গৃহস্থারিতে সব কান্নাকাটি রোল পড়ে গেছে। আমি এই খবরটা যে আমরা অন্তত অক্ষত অবস্থা ভালো আছি, আল্লাহ ভালো রাখছি, এই খবরটা মাকে তাড়াতাড়ি দেওয়ার জন্য আমার বাজারগুলো নিয়ে আমি দৌড়াইতেছি বাড়ির দিকে। আমার বাড়ি হল সীতাকুণ্ড বাজার থেকে দুর্গর দিকে। মাকে বললাম যে বাবা ইনশাল্লাহ অক্ষত আছে, আমিও আছি, আমার কর্মচারীও ভালো আছে। আমরা গ্রামে যাইয়া সেই রাতেই একটা টহল দিলাম এবং বললাম যে তখন এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান ছিল যে যার যাই কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এই জিনিসটা উদ্দীবিত আমার হয়ে আমি গ্রামে আমি সহ আমার আরও বন্ধুবান্ধব নিয়ে আমরা একটা মিটিং করলাম। মিটিং করে দেখা গেল বন্ধুবান্ধব কে গেছিল, বন্ধুবান্ধব আমার ছিল যে আমার জ্যাঠাতো ভাই আবুল কালাম এবং আমার জ্যাঠাতো ভাই শাহ আলম, উনি পরে প্রফেসর হয়েছেন, তারপরে আরেকজন আনোয়ার, আরেকজন মুন্সি বলেন ডাকনাম মুন্সি, আমি আসল নাম বলে গেলাম, তারপর আরেকটা আমার গ্রামের শাহ আলম আছে, ওর
মোট আমরা সাতজন, সাতজন একসাথে হয়ে তারপর দিন সকালে আমি রওনা দেব মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে, ইন্ডিয়া চলে যাব, সেখান থেকে ট্রেনিং নেবো। আমরা তো ট্রেনিং জানি না। আমরা তারপর দিন সকরের আজান দেওয়ার সাথে সাথে মা বাবাকে ডাকলাম, ডাকার পর মা বাবার থেকে অনুমতি নিলাম। তখন বাবা আমাকে 150 টাকা দিলেন, পথ খরচের বাবদে ওনারা আমাকে ফিরে দিলেন। হয়তো ভবিষ্যতে দেখা হয় না হয় সেটা আল্লাহরই ভালো জানে। আমরা বিদায় নিলাম, আমি সহ বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে মোট সাতজন আমরা আমাদের বাড়ি থেকে বর্তল, মিরহাট বর্তল, বর্তল দিকে আমি মিরহাট হয়ে একেবারে কাঠিতে চলে গেছি। কাঠিতে হয়ে কাঠি 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 ওদিকে উত্তর দিকে যাইতেছি। সেখানে যাইয়া কমারালি বাজার হয়ে আবুরহাট চলে গেছি। আবুরহাট হয়ে সেখানে ভুরবিরঘাট নামে একটা জায়গা আছে শান্তিরাটের ওই এলাকাতে, সেই শান্তি ভুরবিরঘাটও চলে গেছি। তখন ভুরবিরঘাট থেকে দেখি আরও কিছু মানুষ জড়ো হয়ে গেছে, সেখান থেকে নৌকা ডুকে আমরা চলে গেছি আরও উত্তর পূর্ব দিকে। সেখানে যাইতে বেশ দুই দিন সময় কাটি গেছে। সেখানে আরও যাওয়ার পরে আমরা আরও সংগঠিত হয়ে দেখলাম যে এক জায়গায় আমাদের আমরা এমন এক জায়গায় জড়ো হয়েছি, সেখানের নাম হলো জিনারহাট, ডুমঘাটের সেই লাইনে পূর্ব দিকে হবে। তৎসময় সেই এলাকার যারা নেতৃত্বে ছিলেন ওনারাই এগুলো ম্যানেজ করছেন। আমাদেরকে একবেলা ডাল ভাত দিল, আমরা খেলাম। তারপর আমাদেরকে স্ট্যাপ দেওয়া হলো যে বর্ডার ক্রস করার জন্য। তখন ওনারা সবাই মিলে প্রায় অন্তত আমরা 6 মানুষ জড়ো হলাম বর্ডার ক্রস করব। বোধহয় রাত 12টার পর হবে। বর্ডার ক্রস করতে দেখি বর্ডারের প্রায় কাছাকাছি গেছি, সেখানে হঠাৎ করে চার্জ লাইট একটা জ্বলে উঠলো। চার্জ লাইট এটা হলো একেবারে আকাশের উপর যেন একটা চাঁদ উঠে গেছে, এভাবে ঝলমল ঝলমল করে চলতেছে আর পিন পর্যন্ত নিচে দেখা যাচ্ছে। তখন আমাদেরকে জিনারহাট থেকে আজকে বললো যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনারা আইলের পাশে শুয়ে যাবেন। তখন আমরা শুয়ে গেছি যে সেখানে পাকিস্তানি বাহিনীরা ওই চার্জ লাইটের আলোতে যাহা দেখছে, তখন সেখানে ব্রাশ ফায়ার টায়ার অনেক করছে, কিছু মানুষ মারা গেছে। তখন আবার আমরা ব্যাক করে আবার জিনারহাটে চলে এসলাম। তখন একটু একটু বৃষ্টি ছিল। তখন আবার জিনারহাটে ব্যাক করার পরে আরও প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা পরে আবার স্টেপ নিলাম যে বর্ডার ক্রস করব। তখন বর্ডার ক্রস করতে যাইয়া দেখলাম যে এক মহিলা অন্তত প্রায় 30-32 বছর বয়স হবে, ও মারা গেছে, কিন্তু ওর কোলে একটা বাচ্চা শিশু তার স্তন পান করতেছে, কিন্তু সেই বাচ্চাটা তো জানে না যে তার মা এখন আর জীবিত নাই। তো মৃত লাশের উপর লাশ থেকে সে দুধ পান করতেছে। সেই বাচ্চাটার বয়স সম্ভবত 1.5-2 বছর হবে। সেটা আমি আমার স্মরণে পরে সবসময় ব্যথা লাগে, আমি আর কিছুই করার ছিল না, এরকম হয়তো আরও অনেক আছে। তখন আমরা বর্ডার ক্রস করে গেলাম। বর্ডার ক্রস করে সেখানে বর্ডার ক্রস করার পরে আমার ছোটোবেলার এক শিক্ষককে পাইলাম, ওনার নাম নিজাম ছিল। ওই ওনার সাথে দেখা হওয়ার পরে সেখানে আমাদেরকে ট্যান্টে রাখা হলো। ট্যান্ট এটা ছিল যে আন্ডারগ্রাউন্ড ট্যান্ট, উপরে ট্যান্ট আছে কিন্তু নিচে খাপ করা একটা ট্যান্ট আছে। সেখানে আমাদেরকে অবস্থান করা হলো, সেখানে আমাদের খাওয়া দাওয়া করা হলো, যত সামান্য যা দিকে আছে খেলাম। তারপরের দিন সকালে উঠি, সকালে নয় ঠিক কিছু রেস্টের পরে প্রায় দিনের 10-11টায় আমাদেরকে আবার রওনা হইতে হইল ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে, যে কোথায় আমাদেরকে যাবে, যে হরিণা ক্যাম্পে যাবো। তো প্রতিমধ্যে আমরা অনেক অনেক হাঁটাহাঁটির পরে মনুবাজার গেলাম। মনুবাজার যাই আমরা দুপুরের খানা খাইলাম। দুপুরের খানা খাওয়ার পরে সেখানে আবার আমরা রওনা দিলাম অনেক হাঁটাহাঁটির পরে পাহাড়ি রাস্তা, সেখান দিকে গেলাম যে ইয়ুথ ক্যাম্প, মানে আর্মি ক্যাম্পের পাশাপাশি একটা ইয়ুথ ক্যাম্প করছে। সেখানে ইয়ুথ ক্যাম্পে যাইয়া কিছুদিন অবস্থান করার পরে সেখানে সব বালি নয়খানা ছিল, বালিযুক্ত, সেখানে ভাতে ডালে সব বালি ছিল। সেই বালি গুঁড়ো খানা খাইয়ে খাইয়ে অনেক লোক ডিসেন্ট্রিতে অ্যাটাক ছিল, আমিও ডিসেন্ট্রিতে ব্লাড ডিসেন্ট্রিতে অ্যাটাক হয়ে গেলাম, কিন্তু সেখানে আর ভালো চিকিৎসা তেমন পাইলাম না। তখন আমি অনেক লোক কিছু কিছু সকাল সকাল মারা যেত এই সমস্ত রোগে, কিন্তু আমি একেবারে মুমূর্ষুর অবস্থায় প্রায় মানে একেবারে দুর্বল হয়ে গেছিলাম, হালকা পাতলা হয়ে গেছিলাম। তখন আমি সেই ক্যাম্প থেকে জানতে পারলাম যে এই মনুরহাট এই শরণার্থী ক্যাম্পে আমাদের তৎসময়ের আমাদের গৃহ ডাক্তার ছিলেন, এখানকার খুব সুনাম গৃহ ডাক্তার ছিলেন ডাক্তার প্রমোদ বাবু আছেন, সেখানে আমি যাব। তখন আর্মি ক্যাম্পে শরণাপন্ন হয়ে তাঁদের গাড়িতে করে আমি
সেখান থেকে মনুবাজার চলে গেলাম। মনুবাজার সেখানে শরণার্থী ক্যাম্প ছিল, সেখানে যাইয়ে মনুবাজার থেকে আমি ডাক্তার প্রমোদ বাবুকে পাইলাম। ডাক্তার প্রমোদ বাবু, অনন্ত বাবু, এই ফ্যামিলিটাকে পাইলাম। তাদের সাথে গলাগুলি পেলাম, কিছু নাস্তা পানি দিল আমাদের, আমি খাইলাম। তখন প্রমোদ বাবু আমাকে তিনটা লাল লাল ক্যাপসুল দিল। তখন এই তিনটা ক্যাপসুল পাইয়া বললাম যে যেটা আমার এই তিনটা ক্যাপসুল কি হইল। তিনটা ক্যাপসুল পাই বলো যে এখন একটা খাবি, আগামীকাল রাত্রে একটা খাবি, আগামীকাল একদম ভালো হয়ে যাবে। তখন আমি তিনটা ক্যাপসুল নিয়ে চলে আসলাম, ঠিক যথারীতি সেখানে একটা খাইলাম, তারপরে রাত্রে একটা খেলাম, তারপর দিন ইনশাল্লাহ আমি ভালো হয়ে গেলাম, অনেকটা আমি সুস্থ বোধ করতেছি। আস্তে 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 আমি কিছুদিন ইম্প্রুভ হওয়ার পরে দেখলাম যে আমার যে সাথে যে সাতজন ছিল এনারা ট্রেনিং সেন্টারে চলে গেছে, এদের সাথে আমার অসুস্থতার কারণে দেখা হলো না। আমি তারপরে আবার আর্মি ক্যাম্পে গেলাম, সেখানে লাইন করে নিল আমাদেরকে, চেক আপ করে আমাদেরকে ফিজিক্যালি চেক আপ করে আমাকে আমার সাথে আরও অন্যান্য ভদ্রলোককে একটা রিক্রুট করলো। রিক্রুট করে পাঠিয়ে দিল বগাফা নামে এক জায়গাতে। বগাফা ট্রেনিং সেন্টারে আমরা গাড়িতে করে ট্রাকে করে আমরা গেছি বগাফা ট্রেনিং সেন্টার। সেই ট্রেনিং সেন্টারে প্রথম আমরা সেই ট্রেনিং সেন্টারের জন্য আমরা প্রথম গেছিলাম এবং সেইখানে আমরা একসাথে 200 মানুষ গেছিলাম। তখন সেইখানে ট্রেনিং হয়েছিল আমাদের বিভিন্ন অস্ত্রের উপর ট্রেনিং হয়েছিল, বিশেষ করে ফিনক্সিল আছে এবং এসএমজি মানে শর্ট মেশিন গান, ছোটো জালি বলতো আমাদেরকে আগে। তারপরে এক্সপ্লোজিভ গ্রেনেড সম্বন্ধে দিল শিক্ষা এবং এসএলআর সম্বন্ধে দিল। তখন সেখান থেকে ট্রেনিংয়ের পর আমাদেরকে আবার দিতে দেওয়া হলো ওই আর্মি ক্যাম্পে আসার জন্য। আমরা আবার আর্মি ক্যাম্পে চলে আসলাম, ওই যেখানে আমি আগে গিয়েছিলাম। আর্মি ক্যাম্পে আসার পরে আর্মি ক্যাম্পে একটা অবস্থান করার পরে আমাদেরকে বলা হলো যে আজকে রাত্রে পাকিস্তানিরা এখানে আক্রমণ করতে পারে, আপনারা যার যাই কিছু আছে তাই নিয়ে আপনারা প্রস্তুত থাকেন, যদি আক্রমণ হয় তাহলে আপনারা যেভাবে ট্রেনিং দিয়েছেন এইভাবে করবেন। তখন রাত প্রায় 2টার দিকে আমাদেরকে হুঁচেলিং করা হলো, হুঁচেল দিয়ে সবাইকে তোলা হলো যে পাকিস্তানি আর্মিরা আমাদের এই ক্যাম্প ঘেরাও করে ফেলছে। তখন আমরা যার যার অবস্থানে যাইয়া জঙ্গলে যে যেখানে আসি অবস্থানে গেলাম, কিন্তু প্রায় 2 ঘন্টা অবস্থান করার পরে দেখলাম যে আবার হুঁচেল দিয়ে ডাকলো, আবার আমরা চলে আসলাম, কিন্তু পাকিস্তানি সৈন্যরা কেউ আমাদেরকে আক্রমণ করে নাই। তখন আমাদেরকে বললো যে এটাও ট্রেনিংয়ের একটা অংশ। হ্যাঁ, তখন এটাও ট্রেনিং পাইলাম। যাই হোক, তার পরবর্তী প্রায় সপ্তাহখানের ভিতরে আমাদেরকে আবার রিক্রুট করা হলো যে বাংলাদেশে পাঠানোর জন্য। তখন আমার ভাগ্যে জুটলো একটা স্ট্রেন গান, কাউকে অ্যাক্সিডেন্ট মাইন্ড দিয়েছে শক্তিশালী মানুষদেরকে, কাউকে রাইফেল দিয়েছে, কাউকে এলএমজি দিয়েছে, এইভাবে আমাদেরকে অস্ত্রে সজ্জিত করে আমাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হলো। তখন আমরা বাংলাদেশে সেই সময় ছিল যে রোজার প্রথম দিন, আমাদেরকে 190 টাকা করে ইন্ডিয়ান সরকার দিছে, আমাদের ফাঁসের 190 টাকা করে দিছে। তখন আমরা আমাদেরকে গাড়িতে করে এক জায়গায় নিয়ে আসা হলো, সেটার নাম সম্ভবত অমলিঘাট হবে। সেখান থেকে তারপরে আবার রওনা দেবো নৌকা করে। 200 মানুষ মিরসারে ছিল, সীতাঙ্গ ছিল, মুসলদেবের ছিল, একসাথে 200 মানুষ। আমার যে প্লাটুন কমান্ডার ছিল যে মুফাক্কার হোসেন, ইনি সিরিয়াল হাই স্কুলের তৎসময়ের হেডমাস্টার ছিলেন, উনি বিএ পাস ছিলেন, উনি আমাদের প্লাটুন কমান্ডার ছিলেন এবং আমাদের গ্রুপ কমান্ডার ছিলেন যে আবুল মনসুর এবং আব্দুর রাজ্জাক নামে। অর্থাৎ তিনটা গ্রুপের ভিতরে 311-30 জন মানুষ আমরা আমাদের প্লাটুনে ছিলাম। এরকম আরও অনেক অনেক প্লাটুন হয়ে আমরা সন্দীপ নিজস্বরায় সীতাকুণ্ডতে মোট 200 জন মুক্তিযোদ্ধা একসাথে আমরা রওনা দিচ্ছি বাংলাদেশে আসার উদ্দেশ্যে। বিরাট বিরাট নৌকা, সেগুলো নৌকা করে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। অনেক যাওয়ার পরে আমাদেরকে তুলে দেওয়া হলো পাহাড়ের উপর। আমরা পাহাড়ে চলে গেলাম বাংলাদেশের, এখন বাংলাদেশে আমরা পাহাড়ে ঢুকে গেছি, হ্যাঁ বাংলাদেশে ঢুকে গেছি। 7টা হবে, সন্ধ্যা 7টা হবে, আমরা বাংলাদেশে ঢুকে গেলাম। তখন এই পাহাড় দিয়ে চলতে 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 হঠাৎ করে দেখলাম যে ঢাকা ট্রাঙ্ক রোডের সংলগ্ন একটা রেল রোড আছে, সেইখানে একটা মসজিদ আছে। সেখানে দেখলাম যে আমাদের যে গাইডার ছিল আগে পিছিয়ে 2 জন গাইডার ছিল, এই গাইডার মধ্যে একটাও গাইডারও নয়, সামনের গাইডারও নয়, পেছনের গাইডারও নয়, আমরা তো আর পথ চিনি না। তখন সেখানে এক হুজুর আসি বললো যে এই কিছুক্ষণ আগে এই ধরনের একটা গ্রুপ এরকম মুসিবতে পড়ে গেছে, তখন আপনারা আমাকে অনুমতি দিলে আপনাদেরকে আমি সুন্দর জায়গা দিয়ে পৌঁছাই দিতে পারি। তখন আমার কমান্ডার যারা ছিলেন তখন ওনারা বিবেচনা করে বললেন যে ঠিক আছে আপনারা আমাকে পৌঁছে আমাদেরকে পৌঁছিয়ে দেন। তখন ইন দি মিন টাইম দেখলাম যে এই যে রেল রোডের উপর দিয়া 10-12 জন
দখলদার বাহিনী পাকিস্তানি বাহিনী চলাচল করতেছে, তারা চলে যাওয়ার পরে আমরা রোড টার্ন রোড এবং রেল রোড ক্রস করার পরে অনেক হাঁটাহাঁটির পরে সেই সময় ধান খেত ছিল, ধান এতটুকু এতটুকু বড় হয়েছিল, তখন ধানের আইল দিয়ে আমরা হাঁটতেছি সিঙ্গেল লাইনে, এবং দেখা গেল যে পার্শ্ববর্তী কোনো কোনো পুকুরের পাড়ে ব্যাংকার আছে, সেখানে হারিকেন জ্বলতেছে বা মোমের আলো জ্বলতেছে, সেখানে এলএনজি ফিটেট আছে, সেখানে পাকিস্তানি সৈন্যরা তাক করে আছে, কিন্তু সেই সেই জায়গাটা আমরা পার হয়েছি এইভাবে যে উভয় দিকে তো ধান খেত, মাঝখানে আইল দিয়ে আমরা কোশ্চেন করি সেই পথটা পার হয়েছি। এখন যাই দেখলাম যে আমরা শান্তির হ্যান্ডের ভিতরে ঢুকি গেলাম, আমার সামনের বেসগুলো সব শান্তির হ্যান্ডের ভিতরে ঢুকে যাচ্ছে, আমি একটা আওয়াজ শুনলাম মাদার চৌধুরী মুক্তিবাহিনী আ গিয়া, এই শব্দটা শোনার সাথে সাথে আমি এখানে স্ট্যান্ড করে গেলাম, সেখানে স্ট্যান্ড করার পরে বাম পাশে একটা বিল্ডিং ছিল, একতলা বিল্ডিং, একতলা বিল্ডিংয়ের পাশে যাইয়া ফট করে আমি মানে আড়ে চলে গেছি, শুধু ডান চোখে আমি সব কিছু দেখতেছি, আমার শরীরটা আমি আড়ে নিয়ে গেছি, ওই বিল্ডিংয়ের কর্নারে আমি নিয়ে গেছি, সেখানে দেখলাম যে আমার মুক্তিবাহিনী সবাই চলে গেছে, দুই এক মিনিটের ভিতরে দেখলাম যে পাকিস্তানি সৈন্যরা সেখানে বাজারের সামনে জড়ো হয়ে গেছে, কে কোথায় চলে গেছে আমি জানি না, তখন আমি আট থেকে আমি আমার স্টেনের বুলেট ছিল 28 রাউন্ড, আমি সেখানে 28 রাউন্ড বুলেট আমি অ্যাপ্লাই করে দিলাম, তখন চার্জ করে দেওয়ার পরে আমি বিল্ডিংয়ের উপরে চলে যাইয়া আমার একটা গ্রেনেড চার্জ করে আমি বিল্ডিংয়ের উপর দিয়া ওই অবস্থানের উপর আমি ছাড় দিলাম, তখন আমি দৌড়াইতেছি এতটুকু ধান খেতের ভিতর আমি শুধু দৌড়াইতেছি, কোথায় দৌড়াইতেছি আমি নিজেও জানি না, রাত বলে তখন প্রায় 3টার পর হবে এরকম অবস্থা ছিল, তখন দৌড়াইতে অনেক দৌড়ানোর পরে সেখানে তখন গোটা বাজারে আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিচ্ছে চতুর্দিকে শুধু ব্রাশ ফায়ার করতেছে, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে যাওয়ার পরে একটা বুলেট আমার এই কানের এই বরাবর শিউ টাপ করে এখানে ঢুকে এলো মাটির ভিতর, তখন আমি বললাম যে আমার বুলেটের আওতায় এখনো আমি আছি, তখন আমি আরো দৌড়াইতেছি আল্লাহ আমার প্রাণ রাখে কিনা, আল্লাহ ভালো করে আমার মাকে আমি দেখবো কিনা, আমার বাবাকে দেখবো কিনা, আরো অনেকক্ষণ আগিয়ে যাওয়ার পরে দেখলাম যে পেছন দিক থেকে একটা লোক আসতেছে, আমি মনে করতেছি সেটা বলতে পাঞ্জাবিদের কোনো সৈন্য হবে, আন্ধারের ভিতরে কিছু কিছু দেখা যাইতেছে, আমি তখন বড় বড় আইল থেকে ছোট আইলে আমি বসে গেলাম, বসে যাইয়া নীলিং পজিশনে চলে গেলাম, ভরানির দিনটা আবার আমার ভিতর স্টেনের ভিতর ভরি, তখন নীলিং পজিশনে এইভাবে বসে আছি, যখন আমার সামনে ওই ওই লোক আসছে তখন আমি ধাপ করে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে বললাম যে আকাশ, সে বলে যে বাতাস, তখন আমি বুঝতে পারলাম যে এটা আমার মুক্তিযোদ্ধা ভাই, তখন আমি আজানাজি করলাম যে তুমি কে, কথা আমি নুরুল ইসলাম, দারগা বাজারের বড় দারগা বাজার পশ্চিম পাশে নুরুল ইসলাম পাগলা নুরুল ইসলাম বলতো অনেকেই, তখন আমরা দুজন হলাম, এখন দুজন হয়ে সেখান থেকে হাঁটে হাঁটি 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 অনেক হাঁটার পরে আসলাম যে সে বাজারটার নাম মহাজন হাট, সেই বাজারটা ক্রস করে একটুখানি দূরে যাওয়ার পরে দেখলাম যে একটা ঘরে আগুন জ্বলতেছে, বাতি জ্বলতেছে, সেখানে ঘরে গেলাম, ডাক দিলাম, উনি আবুল হোসেন নামে একজন ভদ্রমহল আসলেন, আবুল হোসেন বললো যে আপনার দিকে আমি পৌঁছেই দেবো, তবে এখানে সামনে ছোট্ট মিয়াদের বাড়ি আছে সেখান দিয়ে আমি যাইতে পারতাম না, অতটুকু পৌঁছিয়ে দেবো, তখন সেখান থেকে আসি মিয়াদার ঘাটে পৌঁছলাম, মিয়াদান ঘাটে আসি দেখলাম যে সেখানে আমরা ওই আব্দুর রাজ্জাক আমার গ্রুপ কমান্ডার এবং আরও কয়েকজন মিলে আমরা সেখানে 7 জন একত্রিত হয়েছি, চিন্তা করতেছি আমরা এখন এই নদী পথে কীভাবে সীতাকুণ্ড অবস্থানে যাবো, একটা নতুন নৌকা দেখি লইলাম, এখান থেকে আমাদেরকে ডোমখালি খালে নিয়ে পৌঁছে দিব সীতাকুণ্ড এলাকাতে, 2টা বাজে আমরা ডোমখালি খালে আসলাম, ডোমখালি খালে আসি কমর আলী বাজারের পশ্চিম পাশে সেখানে আসি, তখন আমরা রাত মিরসরাই বাড়ি ছিল, সেই মিরসরাই গেছে, কিন্তু আমরা খুব বেশি 4 জন মানুষ বালিয়াদি গ্রাম এই 14 নম্বর হাইকেন্দ্রের সর্ব দক্ষিণ পাশে বালিয়াদি গ্রামে আমার মামার বাড়ি ছিল, সেখানে মামার বাড়িতে ছিলাম গা গোসল দিয়া, তখন আমরা একটু রেস্ট করছি, খানা দানা খেয়ে একটা রাত সেখানে যাপন করছি, তো মামার নাম হলো আব্দুর রহমান সাহেব, আমি আমার বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে বাবার সাথে দেখা হলো, বাবাকে কিস দিলাম, মাকে কিস দিলাম, মানাজি করলাম, তারপরে 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে পাহাড়ে যাওয়ার জন্য একটা নির্দেশ দেওয়া হলো, তখন এই ছোটদার ঘাট কেলার পূর্ব পাশে আমাদেরকে শেল্টার করা হলো, আমরা সেখানে পরিশ্রম করে একটা শেল্টার ব্যবস্থা করলাম, সেটা মোফাক্কার হোসেন চেয়ারম্যানের অর্থাৎ আমাদের কমান্ডারের নির্দেশে সেখানে আমরা চলে গেলাম, তখন ওই বুঝতে পারলাম যে আমাদের এই গ্রুপের তৎসময়ে বেশ কয়েকজন ওই শান্তিরহাটে মারা গেছিলো, তাদেরকে আর দেখি নেই, তখন আমরা যে কয়েকজন ছিলাম এরা ক্যাম্প থেকে অবস্থান করছিলাম, তখন সেখান থেকে আমি স্থানীয়ভাবে কিছু আমাকে দায়িত্ব দেওয়া হলো যে কিছু মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য, আমি সেই দায়িত্বগুলো পালন করছিলাম, তারপরে
এক রাজা খান আমার দূর সম্পর্কে এক রাজা খান আমার কাছে সারেন্ডার করলো তার একটা রাইফেল নিয়ে, তাকে আমি আমার ক্যাম্পে নিয়ে জমা দিলাম এবং সেই রাজাকে আবার কাগজপাতি লইয়া কমান্ডার সারে দিল। কিন্তু রাজাকার থেকে আমরা পাইলাম কি কিছু বেস পাইলাম, এখানে রাজাকারের বেস ছিল, এই রাজাকারের বেস আমাদেরকে কিছু দিল। তখন এই রাজাকারের বেস নিয়ে আমি সীতাকুণ্ড বাজারে আসি, পাঞ্জাবিদের ক্যাম্পে স্টেশনে পর্যন্ত তাদের রেখিতে আসি, আমি তাদের সাথে ডাল বিট পর্যন্ত খাইছি, কেননা আমার রাজাকারের বেস ছিল এখানে। আমাদের কমান্ডারের নির্দেশ মতো আমি যেই সমস্ত দায়িত্বগুলো পালন করতে পারছি আলহামদুলিল্লাহ। স্বাধীনতার প্রাককালে টেরিয়াল হাই স্কুলের মাঠে ইন্ডিয়ান সৈন্যরা আর্টিলারি বড় বড় এই থ্রি ইঞ্চ মোটার এগুলো আনিয়ে এনে জমা করছে, সেগুলোকে আমাদেরকে সাহায্য করার জন্য বলছে। তখন এদেরকে আমরা সাহায্য সহানুভূতি করছি, সাহায্য সহানুভূতি করার পর এক পর্যায়ে তখন আমাদেরকে আবার রেখিতে পাঠাইলো যে এই যে পঙ্ক্তিশিলা এলাকাতে পঙ্ক্তিশিলার দক্ষিণ পাশে যে পাঞ্জাবির ঘাঁটি আছে সেগুলো তুমি রেখে করে আসো, আর গ্রামবাসীকে বলে দিও যদি তাকে পাও যেন এলাকাতে না থাকে সরে যেতে বলো। তখন আমি রেখিতে আসছি, আমার কেউ ওইদিকে রেখিতে আসছে, আমরা এইদিকে রেখিতে আসছি, কেউ ওইদিকে রেখিতে আসছে, রেখি করার আমরা রেখি করার পরে আমরা যা রিপোর্ট দেওয়ার পরে হিল্লা বললাম একটা হয়েছিল সেখানে পঞ্চিশিলের এই কাছে ওই যে গরু জবাব করে এই এলাকাতে হিল্লা বললাম একটা জায়গা ছিল, সেই হিল্লা বলার অবস্থানে তখন পাঞ্জাবি সৈন্যরা মানে বাংকারে অবস্থানে ছিল। তখন সেই সমস্ত রিপোর্টগুলো দেওয়ার পরে তখন ওনারা প্রায় সন্ধ্যা সাতটার দিকে সম্ভবত সাড়ে সাতটার দিকে তখন ওই ইন্ডিয়ান সোলজাররা তখন এখান থেকে মোটর সাইল করছে, সাইলিং করছে ওই হিল লেভেলের এলাকাতে। তখন সেখানে অনেক বিশাল বিশাল আওয়াজ, সেখানে সেলিংগুলো সেখানে গেছে, সেলিংগুলো যাওয়ার পরে মানে নাস্তা নাবুক করে ফেলছে। তখন সেখান থেকে পাঞ্জাবি সৈন্যরা যা হয়েছে না হয়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে না হয়েছে, অবশিষ্ট যারা ছিল তারা দক্ষিণ দিকে পালাইছে। তখন এই প্রায় দুই চার দিনের ভিতরে শুনলাম যে নিয়ে দিনে কি ও সার্ভার করছে,